বলা হয়েছে আরেকটি বক্তিতা দোকান সংক্রান্ত বক্তিতাও আমি বলেছিলাম সম্মানিত তো দশ শত ভাই বোনেরা কিয়ামত সম্পর্কে অনেকে কোনো ধারণাই রাখেন না বিশ্বাস করুন কিয়ামত আরো লক্ষ লক্ষ বছর পরে হবে কেউ মনে করেন হাজার হাজার বছর পরে হবে কেউ ভাবেন শত শত বছর হবে পরে হবে সে যাই হোক কিয়ামত কখন হবে শিঙ্গার ফুতকার কখন হবে সেটা নিয়ে আমাদের চিন্তা নাই মুসলিম জাতির চিন্তা করার বিষয় নেই

ততদিন আমরা থাকবো না আমরা তো তার বহু আগে চলে যাব আমি আরো আগের বক্তৃতায় বলেছিলাম যে শাহি হাদিস থেকে যেটা প্রমাণিত হয় বিশেষ করে মুসলিম যে হাদিস যে একটা পবিত্র বাতাস বেরিয়ে আসবে বহুল মুমিনদের একটা প্রতিক্রিয়া দেখা দেবে ফটাক বুধ রু হাকুল্লে মমিনাকুললে মুসলিম প্রত্যেক মমিন প্রত্যেক মুসলিমের যান কবজ করে চলে যাবে ওই বাতাসটি তো সেটা সন্নিকটে এই শতাব্দী আমাদের মুসলিম জাহানের মুসলিম জাতির শেষ শতাব্দী পনেরোশো হিজড়ি শতাব্দীর পরে আর মুসলিমদের পৃথিবীতে থাকার কথা নয় সহি সহি অনেকগুলো হাদিসের বক্তব্য থেকে প্রমাণ হচ্ছে কারণ এই উম্মতের আমি বহুবার বলেছি এই উম্মতের বয়স সম্পর্কে বিশুদ্ধ গ্রন্থ বর্ণনাগুলোতে যেটা ইবনে আব্বাস থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলেছেন আদ-দুনিয়া সাবাতু আলা ফিসনা দুনিয়া আদ-দুনিয়া সাবাতু আইয়ামিন দুনিয়া সাত দিন মানব জাতির পৃথিবীতে বয়স সাত দিন কুল্লু ইয়াউমিন আলফ সনাতিন 1 দিন সমান এক হাজার বছর কারণ ঐ নাই ওমান এন্ডার অব দিক আলফিসানাতিম মিম্তা উদ্দুন তোমার কাছে এক দিন তোমাদের গণনার এক হাজার বছরের সমান তো দুনিয়ায় আব্বাসের কথা মতে সাত দিন সাত দিনের প্রতিদিন হলো এক হাজার বছর অপারেশন নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ফিআখের হা নবী সাল্লাল্লা আলাইহি সাল্লাম এই সাত দিন অর্থাৎ সাত হাজার বছরের শেষ সহস্রে পৃথিবীতে প্রেরিত হয়েছেন শেষ শেষ দিনে পৃথিবীতে এসেছেন একজন সাহাবি স্বপ্ন দেখেছেন যদিও সেই হাদিসটি দৈব কিন্তু ইবন এই বক্তব্যটি সহি সনদে বর্ণিত হয়েছে ইবন আব্বাস থেকে এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইজা আনা বিকে আলা মিম্বারিন আমি হঠাৎ আপনাকে দেখলাম একটি মিম্বরের উপরে লাহু সাবু দারাজাত মিম্বরে সাতটি সিঁড়ি আছে সাতটি স্টেপ আছে সেখানে সেই সাতটি তাক সাতটি ও আনতাফি আলা দারাজা আপনি সে সাতটার সর্বোচ্চটার উপরে দাঁড়িয়ে আছেন নবী এ তাবিল করলেন যে দুনিয়া সাত হাজার বছর আমি সর্বশেষ হাজারের মধ্যে পৃথিবীতে এসেছি এই এই সনদ হাদিসের দুর্বলতা থাকলেও থেকে বর্ণিত যেই বক্তব্য দুনিয়া সাত হাজার বছর অর্থাৎ মানব জাতির এখানে সাত হাজার বছর বয়স এই বক্তব্যটি একেবারে সহি সনদে বর্ণিত হয়েছে এর মধ্যে কোনো দুর্বলতা নেই তাহলে এখানে এক হাজার বছরের মতের বয়স পেলাম আমার আরেকটি বন্য এসেছে হাসান ছোটো হাসান সানদে বর্ণিত সেখানে নবী সাল্লাহ সালাম বলেছেন ইন্নি লার্জু আল্লাহ তাজা উম্মতি অ্যান্ড দ্যার অফ বেহ আনি ওয়াখের আহোম নেস পাই আমি আশা করি আমার উম্মদ তাদের রবের কাছে অর্ধ দিবস পেতে তারা অক্ষম হয়ে যাবে না কির আলে অমানস্ফালিকালিয়াম সাদিন নাবি অক্কাসকে প্রশ্ন করা হল যে ওই অর্ধ দিবসের পরিমাণ কত তিনি বললেন হামসু মিয়াতে সানাতিন পাঁচশত বছর তাহলে নবীজি এসেছেন এক সপ্তম সহস্রে এক হাজার বছরের মেয়াদ নিয়ে এসেছেন আর বাকি পাঁচশো বছর বাড়তি উম্মদকে দেয়া হলো। বোনাস মোট পনেরোশো বছর এই উমতের মোট বয়স হবে 1500 বছরে তারা পৃথিবী থেকে চলে যাবে বলে এ দুটো হাদিস বক্তব্য দিচ্ছে সহি বুখারীর ইনমা বকাকুম ফি মাম সালফ ক্বাবলকুম মিনাল উমাম বাইনা সালাতিল আসর ইলা গুরুবিশ শামস পাঁচ ছয় বারে হাদিসটি সহি বুখারীতে যে তোমাদের পৃথিবীতে অবস্থান ইহুদি খ্রিস্টানদের তুলনায় সেটা হবে আসর থেকে মাগরিব তো ইহুদি জাতি ছিল ফজর থেকে জোয়ার পর্যন্ত সেখানে ছিল পনেরোশো বছর অর্ধ দিবস পর্যন্ত তারা ছিল পনেরোশো বছর তাহলে বাকি অর্ধ দিবসেও পনেরোশো বছর থাকবে সে অর্ধ দিবসের পনেরোশো বছরের মধ্যে এক হাজার বছর আমরা নিয়েছি বাকি পাঁচশো বছর কিছু সামথিং এটা খ্রিস্টানরা নিয়েছে এক হাজার আমাদের ভাগে পড়েছে সাই বোখারি বলিত হাদিস থেকেও এই উম্মতের টোটাল হায়াতের একটা ধারণা স্পষ্টভাবে পাওয়া যায় টোটাল পনেরোশো বছর পাঁচশো বছর বনা যেহেতু পেয়েছি তো পনেরোশো বছর তাই যদি হয় তাহলে এই হিজড়ি শতাব্দী হলো এই উন্মতের শেষ শতাব্দী পৃথিবীর শেষ শতাব্দী না পৃথিবীর ধ্বংস আরো পরে হবে কাফেরদের উপরে হবে ভাঙচুর আকাশ ভেঙ্গি পড়বে গ্রহ নক্ষত্র খোঁজে পড়বে সাগর মহাসাগর একাকার হয়ে প্রবাহিত হয়ে যাবে গোটা বিশ্বে আগুন ধরে যাবে ওই জল বিহার সূর্যের পৃথিবীতে পৃথিবী সাগরের মুখে আগুন ধরে যাবে গোটা পৃথিবী জুড়ে এগুলি এই ভয়াবহ বিপর্যয়গুলি আল্লাহ মুমিনদেরকে ভোগাবেন না দিবেন না মুমিন আল্লাহ প্রিয় বান্দা এই প্রিয় বান্দারা একজন থাকলে আল্লাহ এই বিপর্যয় ঘটাবেন না এটা কাপের কাপেদের উপরে বয়ে যাবে সেটা নিয়ে আমাদের চিন্তা করার বিষয় নয় আমাদের চিন্তা এই শতাব্দী নিয়ে এই শতাব্দী মুসলিম উম্মার মুসলিম জাহানের শেষ শতাব্দী এর মধ্যে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এই হাদিসগুলো থেকে যেটা বোঝা যায় এখন হয়তো দু চার বছরে কিছু বেশ কম হতে পারে যদি হিসাবে আমাদের কিছু বেশ কম হয় কিন্তু এক হাজার বছর আর পাঁচশো বছরের দুটি বর্ণনা সাহি গ্রহণযোগ্য তো পনেরোশো বছর যদি এই উম্মতের হায়াত হয় চোদ্দশো একান্ন বছর চলে গেছে আর উনপঞ্চাশ বছর সেই উনপঞ্চাশ বছরের মধ্যে চল্লিশ বছর ঈশা ইসলামের হুকুমত শাসন তিনি করবেন সাত থেকে নয় বছর ইমাম মাহাদি শাসন করবেন তাহলে যদি সাত বছর হয় তাহলে সাতচল্লিশ আগামী দু বছরের মধ্যে ইমাম মাহাদি আসতে হয় যদি নয় বছর ধরি তাহলে তো একেবারে ইমিডিয়েট চলে আসতে হয় অল্লাহু আলাম আগামী এক দুই বছরের মধ্যে দুহাজার আঠারো দু উনিশ বা এর কাছাকাছি দুই চারটা বছরের মধ্যেই এই সব দৃশ্য আমাদের সামনে চলে আসবে এটা আমাদের জোরালো ধারণা না অনেকে সমালোচনা করেন যে কেমনে বলেন না সুনির্ধারিত তো আমরা বলছি না যে এই সময়ই আলম ঘটতে পারে ঘটার জোরালো সম্ভাবনা আছে দলিল প্রমাণগুলো ইঙ্গিত দিচ্ছে কিন্তু সুনির্ধারিত দিন তারিখ গাইবের কোনো বিষয়ে আমরা কেউই বলতে পারি না

সবকিছু করবে মমিন জাতি দুনিয়ার জন্য করবে কিন্তু বেশিটা করবে আখেরাতের জন্য যে আখেরাত মুখী যে মোহে পড়ে গুসা ইসাইল যে নবীজি বলছেন যে এক সময় আসবে সব কাফের জাতিরা তোমাদেরকে ধ্বংস করার জন্য তারা এমনভাবে ঐক্যবদ্ধ হবে যেমন দস্তর খানের খাবার খাওয়ার জন্য খানে ওনারা রেডি হয় সাহাবীরা বললেন অমিন কিল্লাতিন নাহনু হলে অময়জিন ইয়া রসুল্লাহ ওদিন কি আমাদের সংখ্যা খুব কম হবে কম হবে এই জন্যই অবস্থা হবে তিনি বললেন লা ওলা কিন্নকমই অমায়েজিন কাসির বলান তুমি অমায়েজিন কাসির ওই সময় তোমাদের সংখ্যা প্রচুর হবে ওলা কিন্নকম গুসা উনকা গুসা কিন্তু তোমরা বন্যার উপরে ভেসে যাওয়া খড়কুটোর মতো দুর্বল হে তুচ্ছ হয়ে যাবে

এক নম্বর দুর্বলতা উইকনেস হলো দুনিয়ার ভালোবাসা দুনিয়াটাই তো দুর্বল একদিনের জীবন ক্ষণস্থায়ী জীবন যে যেকোনো সময় প্রতি সেকেন্ডে আমার জীবন হারিয়ে যেতে পারে তো এত দুর্বল একটা ভঙ্গুর জীবন যার জীবনে চাওয়া পাওয়া হয় যার অন্তরের লক্ষ্য উদ্দেশ্য হয় সে কতটা দুর্বল দুর্বল দুনিয়ার মোহটাও মানুষকে দুর্বল করে দেয় মূল কারণ তার তার সৈন্য অনেক টাকা পয়সা নেন না মূল দুর্বলতার কারণে হব্য দুনিয়া এই দুনিয়ার মহ এজন্য অনেকে এখনো লক্ষ বছর পরে কেমত হবে কত হাজার বছর পরে হবে এসব স্বপ্নে বসে আছেন না নবী আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত খুব কাছে তখন থেকে 1400 সাড়ে বছর চলে গেছে বলে আপনি এই সাড়ে বছর পরে বসে আপনি সেই ভাবনা ভাববেন যে আরো কয়শো বছর আছে জি এটা ওনার থেকে এ পর্যন্ত উনি জানতেন আল্লাহ ওনাকে জানিয়েছেন যে কয়শো বছর আমরা থাকবো সেই হিসাবে তত তত শত বছর চলে গেছে এখন তো চলে গেছে এখন তো আর নাই এখন তো আর আপনি দূরে ভাবার কোনো সুযোগই নাই এক হাজার আর হলো পাঁচশো পনেরোশো পনেরোশোর মধ্যে চোদ্দশো একান্ন বছর নাই আর পঞ্চাশ বছর দেখুন অপেক্ষা করুন এই পঞ্চাশ বছরে কি হয় কি দেখবেন পৃথিবীতে বেশি আশা নিয়ে বসে থাকবেন না দুনিয়ার মোহ ত্যাগ করুন দুনিয়াকে গুড বাই বলুন এটা ইনশাল সুনির্ধারিত এর মামলার কাছে কিন্তু জোরালো জোরালো বক্তব্য নয় এটা শেষ শতাব্দী এবং সামনে যে সময়টুকু রয়েছে এই সময়টুকুতে দেখবেন এই উম্মত পৃথিবী ছেড়ে চলে যাবে ইনশাআল্লাহ আলম যদি আমাদের এই বুঝটা ভুল হওয়ারও ছোট্ট একটা সম্ভাবনা থাকতেই পারে যেহেতু মানবীয় বুঝ সেটা হলে কিছু হয়তো সময় পেতে পারেন কিন্তু সেটাও বেশি না অল্লাহ আলম কিন্তু পনেরোশো বছর যদি হায়াত হয় তাহলে তার নাই সামনে উনপঞ্চাশের মধ্যে সবকিছু হয়ে যাবে এবং সেই স্বপ্নগুলো বলছে যে এই দু এক বছর বা খুব অল্প সময়ের মধ্যে ইমাম মাহাদি তিনি আবির্ভূত হবেন ইনশাল্লাহ সব বৈশ্বিক ঘটনা সেদিকে ইঙ্গিত করছে আসলে মুসলিম মুসলিমার এখন যাওয়ার কোনো জায়গা নেই কোথাও নেই জুলমান

কিছুটা দৌড়ের মুখে তার দিন টিকে থাকতে পারে পাহাড় চূড়া গিয়ে একখানে বেশি দিন থাকতে পারবে না হামলা করবে ওখানে গিয়ে কেন এখানে এসছো এইরকম একটা অবস্থায় মুসলিমরা পড়ে যাবে আজকে মিয়ানমারের অবস্থা দেখুন বেওয়ারিস লাশ একটা জাতি মনে হয় যেন আজকে ইরাকের অবস্থা দেখুন আজকে লিবিয়ার অবস্থা দেখুন সিরিয়ার অবস্থা দেখুন আজকে আফগানিস্তান অঞ্চলের অবস্থা দেখুন

যখন রাসুল পর্যন্ত নিরাশর অবস্থা যে আর কখন আল্লাহ সাহায্য করবেন শেষিত হয়ে গেলাম তখনই আমার সাহায্য চলে এসেছে আমি যাকে পরিকল্পনা করেছি তাকে তখন নাজাদ দিয়েছি নাসরুল্লাহ। এমন বিপর্যয় কর বিপদের ঘন সম্পন্ন যুগ আসতে হবে আসবে যখন মোহমিন্দা কখন বলবে সাহায্য আসবে আর আল্লাহ আল্লাহ সাহায্য একেবারে কাছে অর্থাৎ চতুর্দিক থেকে যখন মুসলিম জাতির যাবার আর কোন জায়গা নাই আল্লাহ দরবার ছাড়া তখন সাহায্য আসবে আল্লাহ ডাইরেক্ট অ্যাকশনে আসবেন তখন এখন সে ডাইরেক্ট অ্যাকশনের সময় এখন ওই দুই চার বছরের মধ্যে ঘটে যাবে ইনশাল্লাহ কারণ এখন আমাদের আর যাওয়ার কোন জায়গা নেই এখন সবার হাত আল্লাহ মুখী আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি বাছাও এমন এক পরিবেশ পরিস্থিতি চলে কয়লিন মহাদি ওই পরিবেশে আসবে যখন মুসলিম জাহানের কোনো বিশ্ব নেতা থাকবে না বিশ্ব নেতার কোনো সন্তানও বেঁচে থাকবে না মুসলিমদের বড় ধরনের নেতাও নাই নেতার পুত্র এখন আর নাই এই অবস্থাটাই হলো সাহায্য আসার স্বপ্ন দেখায় এই আল্লাহ সাহায্যের স্বপ্ন দেখায় আসলে সাহায্য চলে আসবে এখন দুনিয়ার মহত্যাগ করুন আগামী ওই অর্ধ শতাব্দীর মধ্যেই ইনশাল আমরা মুসলিম জাহানের মুসলিম পুরো মুসলিম উম্মা চলে যাবে আমরা ব্যক্তিগতভাবে তো আজও চলে যেতে পারি কারো চলে যেতে পারি মূল কথা পৃথিবী থেকে চলে যাওয়ার বিষয়টাকে দরিদ্র